মঙ্গলবার আমবাসা অগ্নিনির্বাপক দপ্তরের নতুন পাকা ভবনের উদ্বোধন করলেন দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে মন্ত্রী রামপ্রসাদ পাল ছাড়া উপস্থিত ছিলেন 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা, আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন মমতা দাস, ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা গভেকর ময়ূর রাতি লাল। মোট 1,34,84,562 টাকা ব্যয় করে এই ভবনটি নির্মাণ করা হয়। এদিন মন্ত্রী বক্তব্যে বিগত সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিগত সময়ে অগ্নিনির্বাপক দপ্তরকে যেভাবে সাজিয়ে রাখার কথা ছিল সেরকম ভাবে স্বয়ংসম্পূর্ণ করা হয়নি। জানা যায়, 2016 সালে স্থায়ী বাড়ি তৈরির কাজটি শুরু হয়, নির্মাণের কাজ সম্পূর্ণ হয় 2022 সালের জুলাই মাসে। ফায়ার স্টেশন আজকে ওপেনিং করেছি। আমাদের এতদিন ছিল 50 ফায়ার স্টেশন, আজ থেকে আমাদের হয়েছে 52। তার মধ্যে আমাদের ভবন এতদিন ছিল 28, এখন হয়েছে 30 ভবন, মানে পাকা বিল্ডিং। আমরা আগামী দিন বাকিগুলো করে নেব। তো আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, যে আমরা কিভাবে জনতার যে জীবন রক্ষা এবং তাদের যে সয় সম্পত্তিকে আমরা তাদের যেন রক্ষা করতে পারি, তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, তার জন্য যা যা করণীয়, যা যা দরকার, আমরা সেগুলি আমাদের সরকারের দপ্তর পক্ষ থেকে আমরা সেই উদ্যোগ নিয়ে এই ধরনের কাজ নেমেছি এবং আশা করি আমরা কিছুদিনের মধ্যে আরো 7-8টা ফায়ার স্টেশন আমরা ওপেনিং করব। তো আশা রাখি যে জনতা